নমস্কার, ডুপর সংবাদ স্টুডিওত মরস্মিতা। রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার ভুলের বাবে প্রাণ গৈছিল গোলাঘাটের আটখেলিয়া বসা ভরলুয়া গাঁওর তিনি শিশু সহ 14 জনক লোকর পথ নির্মাণের সময় সঠিক সাংকেতিক চিহ্ন নথকার বাবে বনভোজ দলের বাস আর ট্রাকর মজত হয়েছিল মুখামুখি সংঘর্ষ, যার ফলত তিনিটা শিশুকে ধরে 14 জনক লোকে প্রাণ হেরুয়াইছিল। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আছিল 5 মাসের আগর, আর দুর্ঘটনার প্রায় 5 মাসের পিছত তদন্ত চলাই রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার দোষারোপ করে আদালতে এই ঘোষণা করেছে। এই দুর্ঘটনার বাবে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার 17 জনক বিল্ডার্সক দোষী সাব্যস্ত করে চার্জশিট দাখিল করেছে আরক্ষে। পুনর্বার জানাইছে, একটা শিহরণকারী ঘটনা আছিল যত দুর্ঘটনাত প্রাণ হেরুয়াইছিল শিশুসহ 14 জনক লোকে। আটখেলিয়া বসা ভরলুয়া গাঁওর তিনি শিশুসহ 14 জনক লোকে প্রাণ হেরুয়াইছিল রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার একমাত্র ভুলের বাবে। দুর্ঘটনাত পতিত সেই বাসখন আমি দেখাইছো, যখন বাসতে বনভোজ খাবলে গৈছিল পুৱতি নিশা একটা বনভোজকারী দল, আর যত আসলতে তিনিটা শিশুসহ 14 জনক লোকে প্রাণ হেরুয়াইছিল। পথ নির্মাণের সময়সত সঠিক সাংকেতিক চিহ্ন দিয়া হওয়া নাছিল, আর সাংকেতিক চিহ্ন নথকার বাবে বনভোজ দলের বাস আর ট্রাকর মজত হয়েছিল মুখামুখি সংঘর্ষ, আর যার ফলত তিনিটা শিশুকে ধরে 14 জন লোকে হেরুয়াইছিল প্রাণ। দুর্ঘটনার প্রায় 5 মাসের পিছত তদন্ত চলা হয়েছিল, আর তদন্ত চলায় রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থাক দোষারোপ করে আদালতে এই দুর্ঘটনার বাবে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার 17 জনক লোকক দোষী সাব্যস্ত করে চার্জশিট দাখিল করেছে। উল্লেখ করব পারি যে 3 জানুয়ারির পুৱতি নিশা দেরগাঁওত সংঘটিত হয়েছিল সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, যি ঘটনায় জোকারি গৈছিল সমগ্র রাজ্য। জানুয়ারিত কমারবন্ধার বসা ভরলুয়ার তিলিঙা মন্দির দর্শনের বনভোজ খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময়সতেই এনে ধরনের দেরগাঁওর বালিজানের রাষ্ট্রীয় ঘাইপথত এখন ট্রাকর সহ মুখামুখি সংঘর্ষ, তিনি শিশুকে ধরে 14 জনক লোকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছিল। আর এই দুর্ঘটনার মৃত্যু হয়েছিল ট্রাকখনের চালক নূর আলমরও, লগতে আহত হয়েছিল আন কেবাজনো বাস যাত্রী। আর এই ঘটনার পিছতে আরক্ষী তদন্ত চলায় রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী সংস্থার 17 জনক বিল্ডার্সক দোষী সাব্যস্ত করে চার্জশিট দাখিল করেছে। রাজ্য কপোৱা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল জায়গাত, যত বসা ভরলার 12 জনক মানুষের প্রাণহানি হয়েছিল। এই ঘটনাটোর সন্দর্ভত ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষে অভিযোগনামা দাখিল করেছে। আর এটা ব্যতিক্রম কথাটা হয়েছে কি, মানে সচরাচর এনেকা ঘটনার ক্ষেত্রে যোনে গাড়িখন চলায় অভিযুক্ত হিসাবে অভিযোগনামা দাখিল করা হয়, কিন্তু ইয়াদের ব্যতিক্রমটা হয়েছে যদি রোড কনস্ট্রাকশন কোম্পানি, রোড কনস্ট্রাকশনের জড়িত যখন বিল্ডার্স আসে 17 জন বিল্ডার্সর এগেইনস্ট অভিযোগনামা দাখিল করেছে। আর সেকশন হয়েছে আপনার আন্ডার সেকশন 304, 201, 406, 34 IPC। মানে যখন পথ নির্মাণকারী সংস্থা, হয় হয়, পথ নির্মাণকারী যখন ব্যক্তি জড়িত আসে পথ নির্মাণকারীর লগত, 17 জন বিল্ডার্সর এগেইনস্ট এই অভিযোগনামা দাখিল করেছে। এইটো সার্কুল ইন্সপেক্টরে ইনভেস্টিগেটিং অফিসারকে অভিযোগনামা দাখিল করে। পথ নির্মাণত যে ডাইভার্সন আসে, ডাইভার্সনত মানে সঠিককে নাছিল, যদি কারণে ট্রাকখানে গম নাপালে রং মানে রাইট সাইডে গুছিয়ে যাবলগে হয়েছিল, তাদের ড্রাইভারসন আসলে গম নাপালে, এইবিল কথা মানে চাই মিলি বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। আর বর্তমান পূর্বতে সম্প্রচার আছে ইউনিসালি। ইউনিস, আমি আপনার পৰা জানিব বিচাৰিছো, যেহেতু এই যে শোকাবহ দুর্ঘটনা দেরগাঁওর যত শিশুসহ 14 জন লোকে প্রাণ হেরুয়াইছিল, সমগ্র ঘটনা তদন্তর 5 মাসের পিছত 17 জন বিল্ডার্স দোষী ঘোষণা করা হয়েছে। ইউনিস, আসর আসলে কব লাগিব যিহেতু বছরের তৃতীয় দিনতে যে দেরগাঁওর যে ঘটনা সংঘটিত হয়েছিল, যে 12 জনকে লোক মৃত্যু সাবটি লৈছিলে বসা ভরলুয়া। ইতিমধ্যে একটা কথা উল্লেখ করব পৰা যায় যে যে দেরগাঁও সার্কুল অফিসার যে ইন্সপেক্টর আছে ইতিমধ্যে সমগ্র ঘটনাটো তদন্ত করেছে। 17 জনকে যে পথ নির্মাণকারী সংস্থা আছে 17 জনকে লোকক ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছে, আর ইতিমধ্যে কোর্টত যে চার্জশিট আছে চার্জশিট দাখিল করেছে। মানে এই সমগ্র ঘটনাটো যে সংঘটিত হয়েছিল, সংঘটিত হওয়ার পাছতে
সমগ্র জেলাখনত এক শোকর চাপ পৰিছিলে। যেহেতু এটা কথা উল্লেখ কৰিছে, যে পথ নির্মাণকারী সংস্থা যেটো আছে তেওঁলোকে সঠিক যেটো ডিভাইজেশন আছিল সেই ডিভাইজেশনটো নিদিয়ার ফলতে এই ঘটনাটো সংঘটিত হয়েছিল। মোর টাই হোম ছাত্র সন্থার লোক আছে, মানে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিছো। যেহেতু এটা কথা কব লাগিব, বেয়াগাঁও যেটো বসা বহলা ঘটনা সংঘটিত বাস দুর্ঘটনা হয়েছিল, 14 জনকে লোক মৃত্যু হবলৈ দিলে। ইতিমধ্যে বেয়াগাঁও চাকরি বিচারে যে তদন্ত কৰিছে, তদন্ত কৰি 17টাকে যে পথ নির্মাণকারী সংস্থা আছে তেওঁলোকৰ ওপৰত দোষী সাব্যস্ত কৰিছে আৰু ইতিমধ্যে কোর্টত চার্জশ্বিট দাখিল কৰিছে। কি কব, এইটো আদরণীয় পদক্ষেপ। আমি দেরগাঁও যে প্রশাসন বিভাগে পদক্ষেপ লৈছে, আমি টাই হোম ছাত্র সন্থার পরিয়ালের আমি আদরণ জানাইছো যে অকল বসা ঘরলৈ আর আমার সেই 12 জন লোককে আমি গোলাঘাট জেলায় হেরুয়া নাই। আর দেরগাঁওরপরা আজ ধর বোকাখাট কাজিরঙারপরা যাটলকে দৈনিক মানে নুমলীগড়েরপরা বোকাখাটলকে দৈনিক ফোরেন্ডত ঘটনা ঘটি আছে। আমি 17টা যে নির্মাণকারী সংস্থাক চার্জশ্বিট দাখিল করেছে কোর্টে, এই আমি আদরণ জানাইছো। আর অকল চার্জশ্বিট দাখিল করে ওপর বিহিত ব্যবস্থা লোলে নহব। এই যে 12 জন লোকে ইতিমধ্যে বসা ভোলার লোকে প্রাণ আহুতি দিলে, সেই 12 জন লোকর বা যিকজন নিহত হয়েছে আহত সকল লোকে যাতে উচিত সংস্থাপন পায় বা উচিত তদন্ত পায় আমি টাইম ছাত্র সন্থায় বিচারিছো। আমি প্রশাসনেরপরা যাতে ভবিষ্যৎ দিনক যাতে এই 17টা কোম্পানিয়ে যোরলেন্ডর নির্মাণকারী সংস্থায় 17টা কোম্পানিয়ে যে ফোরলেন্ডত যধরণে কামর ব্যবস্থা করবলে জনসাধারণের বা দৈনন্দিন পথত অহা যাওয়া করা পরিবহন যাতায়াতের সুচল ব্যবস্থা নকৰাৰ কারণে আজি ঘটনা ঘটি আহিছে। যাতে আগন্তুক দিনত যাতে এই নির্মাণকারী সংস্থাকেইটার চার্জশ্বিট দাখিলে আগত যিসকলে কাম করিব যাতে উচিত এটা নির্মাণ সংস্থায় যাতে এটা সম্পূর্ণ কি বলি কব আপনার সম্পূর্ণ তত্ত্বাবধানত কাম করে আমি টাইম ছাত্র সন্থার দাবি জানাইছো। আর এই 17টা পরিয়ালে যাতে 12টা পরিয়ালে যাতে সম্পূর্ণ সংস্থাপন পায় আর করেছে। হয়, ধন্যবাদ জানাইছো আমি ইউনিস আলী আপোনালৈ। আর তাই অসম ছাত্র সন্থাকে দাবি জানাইছে যে যেহেতু এতিয়া যি আসলে তদন্ত করা হল সেই তদন্ত যার গাফিলতি আছে তেওঁলোকক উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। 17 জনক ইতিমধ্যেই যিসকল আসলে এই কার্যত জড়িত হয়ে আছিল, বিল্ডার্স আছিল, তেওঁলোকৰ বিরুদ্ধে চার্জশ্বিট দাখিল করা হয়েছে। আমি দেখাইছো যে কেনেধরণে একটা ভুল ডাইভার্সনের বা একটা ভুল সাংকেতিক চিহ্নর বাবে একটা শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হল। বনভোজ খাবলে যাওয়া সেই দলটো এনেধরণে গৈ আছিল সেই স্থানলৈ, তেওঁলোকে দুলিয়াজানলৈ গৈ আছিল। সেই সময়ছোৱাতে ডাইভাৰেশ্যন ভুলকৈ আছিল আৰু যাৰ ফলত এই ট্ৰাকখন যোৱাৰ সময়ছোৱাতে ওলোটা দিশৰ পৰা অহা এইখন আল্ট্ৰা বাছৰ লগত মুখামুখি সংঘৰ্ষ হয়। নিউজ 18ৰ বাতৰি প্ৰভাৱ। নিউজ 18ৰ বাতৰি সম্প্ৰচাৰ পিছতে গাল ৰেল বিভাগীয় কৰ্তৃপক্ষৰ গড়চুকৰ উৰণ ক্ষেত্ৰৰ বিসংগতিৰ বুজ লোৱাৰ লগতে ফাট পৰীক্ষা কৰিলে বিভাগীয় কৰ্তৃপক্ষই। উল্লেখযোগ্য যে মুকলি হোৱাৰ ছমাহ নহওঁতে বৃহৎ ফাট মেলিছিল 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিৰ্মাণ কৰা গড়চুক উৰণ ক্ষেত্ৰৰ। লগতে উৰণ ক্ষেত্ৰখনৰ এটা অংশ তললৈ সোমাই যোৱাৰ ফলত 11টাকৈ দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল। এই বছৰৰে ফেব্ৰুৱাৰীত মুকলি কৰা সেতুখনৰ এটা অংশ প্ৰায় 6 ইঞ্চি তললৈ সোমাই যোৱাৰ বাবে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দুৰ্ঘটনাত পতিত হয় বাহনখন। এই সন্দৰ্ভত আজি সবিচাৰে নিউজ 18ৰ বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পিছত এই বিভাগীয় কৰ্তৃপক্ষ উপস্থিত হৈ ফাটটো পৰীক্ষা কৰাৰ লগতে তললৈ সোমাই যোৱা অংশ পৰীক্ষা কৰি যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণৰ পদক্ষেপ লয়। প্ৰায় 300 কোটি টকা ব্যয় সাপেক্ষে ধাৰিৱাল বুইল্ড টেক নামৰ প্ৰতিষ্ঠানে নিৰ্মাণ কৰিছিল উৰণ সেতুখন। আৰু এই উৰণ সেতুখন নিৰ্মাণৰ ছমাহ নহওঁতেই বৃহৎ ফাট মেলিছে আৰু এই ফাট মেলাৰ ফলতেই পূর্বতো ইয়াত বহু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু সেতু পরিদর্শন করবলে আজি বিভাগীয় কর্তৃপক্ষ তাত উপস্থিত হল। পরেপরা নিউজ 18 এই সন্দর্ভত সবিস্তারে আমি বাতরি সম্প্রচার করে আসছিল। তারপরেই এই বাতরি সম্প্রচার পিছতে বিভাগীয় কর্তৃপক্ষ লোক গিয়ে আজি সেতুখন পরিদর্শন করে।
আর এই মুহূর্তে উত্তর উড়ান সেতুত উপস্থিত আছে আমার সাংবাদিক উৎপল হালৈ। উৎপল, আপনি পুরারপা দেখাই আছে যে কেনে ধরনের একটা ফাট মিলিছে, যার ফলত বহু দুর্ঘটনা তাদের সংঘটিত হয়েছে। আর নিউজ 18 এই বাতর সম্প্রচার হওয়ার পিছতে বর্তমান বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত হয়েছে, গই কেনে ধরনের তেওঁলোকে এই সমগ্র দিক পর্যালোচনা করেছে বা আগবাব কেনে ধরনের মেরামতি কার্য আমি আপনার জানি বিচার। হয় স্যার প্রস্মিতা, প্রথমতে উল্লেখ করব যে নিউজ 18 নর্থ ইষ্টর বিগ ইম্পেক্ট, কারণ প্রথমবার আমি যেতিয়া রাষ্ট্রীয় ঘাইপথর স্ট্রিট লাইট নাছিলে তেতিয়া বাতরি কৰিছিল, তাৰ পিছতে স্ট্রিট লাইট সমূহ জ্বলাই দিয়াৰ ব্যবস্থা করা হল। আর আজি ৰাতিপুৱাৰে পৰা আমি ধারাবাহিকভাবে উড়ন সেতুখনৰ যিধৰণৰ বিসংগতি, বিশেষকৈ ফাট মেলিছিলে আর কিছু অংশ 6 ইঞ্চি পর্যন্ত দাবি গৈছিলে, সেই বাতৰি সম্প্রচার কৰিছিলোঁ। আর 10 বজাৰ যেতিয়া কার্যালয় খোলা মেলা আৰম্ভ হয়, NHAIৰ কর্তৃপক্ষই 10:05 থকাত আহি উপস্থিত হৈছিল। আর উপস্থিত হৈ তেখেতসকলে তদারক কৰিছে, পরীক্ষা কৰিছিলে যে কত কি ধরনের বিসংগতি আছে। আজি কিছু সময় পূর্বে আপুনি আন এক খবর জনাইছিলে যে আন এক স্থানত যি দুর্ঘটনা সংঘটিত হৈছিলে যোৱা বছৰত, সেই দুর্ঘটনারও কিন্তু ভুল আছিলে NHAI কর্তৃপক্ষৰ। আর আজি তারিখ যদি চা যায় যে NHAI কর্তৃপক্ষ তেখেতসকলে যি ধরনের তদারক করব লাগে বা বাতরি সম্প্রচার হওয়ালেকে তেখেতসকলে কিয় থাকবলগা হল, তার পূর্বে এই স্থানতে 11টাকৈ পথ দুর্ঘটনা হয়েছে, যত 4 জনের অবস্থা অতি সংকটজনক হিসাবে চিকিৎসাধীন করা হয়েছে। সতীর্থ প্রভাস সিং ডাঙরিয়া পুনের দৃশ্য দেখাব যে সেন্ডেল আমি রাতেপার ভাগত দেখাইছিল, এতিয়া আমি ইয়াতে সানগ্লাস দেখিছো যে পূর্বরে পৰা আন এটা চুকত যদি কিছু আগুয়াই আহে এয়া সানগ্লাস পরি আছে, গাড়ির ইন্ডিকেটর লাইট পরি আছে। আর এই স্থানত যদি মই যি স্থানত উপস্থিত আছো ইয়াৰে বাওফালৰ অংশ কিন্তু কোনো ধরনের ফাট মেলা নাই, একেবারে ঠিকই আছে। তার বিপরীতে মই যি স্থানত উপস্থিত তাৰে সোঁফালৰ অংশ কিন্তু ফাট মেলা পরিলক্ষিত হৈছে। আর ইয়াতে বাহন সমূহ আহিলে রানিং কার হিসাবে আহি এই স্থান পোৱাৰ পিছতে জাম্পিং কাৰলৈকে পর্যবেক্ষিত হওয়া হৈছে। এখন রানিং কার আহিছে, এই স্থান পোৱাৰ লগে লগে জাম্পিং কাৰলৈকে পর্যবেক্ষিত হয়, সতীৰ্থ দৃশ্য দেখুৱাইছে। আর এই মুহূর্তে এই স্থানত আপুনি হাইওয়ে অথরিটির যি ধরনের নীতি নিয়ম বা রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ সংস্থা সমূহক তেখেতসকলক ক্রাইটেরিয়া দিয়া হয়, অর্থাৎ নীতি নির্দেশনা দিয়া হয় যে রাষ্ট্রীয় ঘাইপথত কোনো ধরনের পানি মজুত হব নোৱাৰিব। এই মুহূর্তে দৃশ্য দেখুৱাম যে এয়া হৈছে ইয়াতে পানি, ইয়াতে 6 ইঞ্চি গা ধোৱাৰ বাবে এনেদৰে ইয়াতে পানি ইয়াতে জম খাই গৈছে। ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই কোনো ধৰণৰ পানী ইয়াতে জমা হ'ব নোৱাৰে। তাৰ বিপৰীতে এয়া 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গড়চুকুৰণ সেতুত পানী জমা খাইছিলে। আর ৰাতিপুৱাৰ ভাগৰে পৰা আমি সবিস্তাৰে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ। বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পিছত 10:05 থকাত 5খনকৈ স্কৰপিঅ' বাহন লৈ তেখেতসকলে আহি হাজিৰ হৈছিলে। আর ততাতৈয়াকৈ আমাৰ কেমেৰা দেখি তেখেতসকলে আঁতৰি গৈছিলে, কিন্তু আহিয়ে তেখেতসকলে পৰ্যবেক্ষণ কৰিছে যে ক'ত কি ধৰণৰ বিসংগতি আছে। অর্থাৎ এক প্রকার যদি ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটির কথা কও, তেতিয়াহলে উল্লেখ করিম যে যদি বিশেষকৈ এই যেহেতু টোলগেটৰ পয়সা দিহে মানুহে এই রাজপথ চোৱাৰে আহে, বিশেষকৈ মদনপুৰ কামগেট যদি আমি এন্ট্রি পইণ্ট বুলি ধৰো, তেতিয়াহলে খানাপাৰাৰ যিখন আনখন যিটো সোণাপুৰত আছে টোলগেট, সেইখন যদি এক্সিট পইণ্ট বুলি ধৰো, তেতিয়াহলে এন্ট্রি পইণ্টতো পয়সা দিয়ে আৰু এক্সিট পইণ্টতো পয়সা দিয়া পৰিলক্ষিত হয়। তাৰে বিপৰীতে এই ধনসমূহ দি অহাৰ পিছতো তেখেতসকলে এই যিসকল সাধাৰণ জনতা থাকে বা আৰোহী থাকে, আৰোহীসকলক কোনো ধৰণৰ গুৰুত্ব আরোপ করা পরিলক্ষিত হওয়া নাই। আর এই মুহূর্তে আমি দেখাইছো যে অকল সেয়াই নহয়, কিছু দৃশ্য আমি দেখাম যে এই যখন দেওয়াল আছে এই দেওয়াল সমূহ কিন্তু ফাট মেলা পরিলক্ষিত হয়েছে। সতীর্থই দেখাইছে যে এই সমূহ দেওয়াল নির্মাণের যে ছমাহ পর্যন্ত হওয়া নাই, যে বাউন্ডারি বেরিকেড দিয়া হয়েছে এই বেরিকেডতো ফাট মেলিছে, আর যিখিনি স্থান চুই দিলে খহি পড়া উপক্রমিছে এয়া মই চুই দিছো খহি গৈছে। অর্থাৎ যিফালে চোৱা যায় তেখেতসকলে যে নির্মাণ কার্যত কোনো কোনো অংশত যে বিসংগতি আছিলে এয়াই কিন্তু তার প্রমাণ হিসাবে পরিচিত হয়েছিলে। ইয়াৰে গড়চুক আরক্ষী থানার যিগৰাকী ভারপ্রাপ্ত বিষয়া আছে, বিশেষকৈ আর যানবাহন আরক্ষী চকী, তেওঁৰ পৰা আমি ডাটা অনুযায়ী যে 11টাকৈ পথ দুর্ঘটনা এইখিনি স্থানতে সংঘটিত হৈছিলে। আর প্রত্যেকবারে এই দুর্ঘটনা যদি চাওয়া যায় 4 জনক সংকটজনক অবস্থাত আয়ুচন্দ্রা হসপিটাল আর GMCHত তেখেতক ভর্তি করা হয়েছে। জালুকবাড়ির পৰা খানাপাৰা অভিমুখী উড়ান সেতুখনত এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, যে এইটো ট্রেকত সংঘটিত হয়েছে, যে আন এটা ট্রেকেরে আপনার জালুক খানাপাড়ার পর জালুকবাড়ি যাব পারে সেইটো ট্রেকত হওয়া নাই, জালুকবাড়ির পর খানাপাড়া অভিমুখী পথচোৱাত এই ঘটনা সংঘটিত হয়েছিল। সমান্তরালভাবে ধারিওয়াল বুলটেক নামের প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে 300 কোটি টাকা মুক্তি করে দিয়া হয়েছিল, আর পরবর্তী পর্যায়ে যদি চা যায় সেই ধনরাশি বহু পরিমাণে তেখেতসকলে মুক্তি করেছিল রাজপথ নির্মাণ করার বাবে। ফেব্রুয়ারি মাহত মুক্তি করে দিয়া রাজপথ চা এতিয়া জুন মাহর আজি 15টা দিন নাযাওতে এনেদরে খহি জহি খহি যাওয়ার উপক্রম হয়েছে। অকল রাজপথ চাই নহয়, যিসমূহ দেওয়াল আছে বা অন্যান্য আছে সেইসমূহ খহি গৈছে। অর্থাৎ তেখেতসকলে কামত কি ধরনের এক প্রকার বিসংগতি করেছিলে এয়া কিন্তু তারপরা জল জল পথপাত হয়ে থাকা পরিলক্ষিত হয়েছিল। অর্থাৎ রাষ্ট্রীয় ঘাইপথের নিচিনা একটা প্রাধিকরণ বিভাগ আছে, তেখেতসকলে বাতরিলৈকে কিয় অপেক্ষা
করবলা হল বাতরি নহতে এগারোটাকি পথ দুর্ঘটনা হওয়ার পিছতো তেখেতসকলৰ গা কিয় নলৰিল হেয়া কিন্তু মোৰ এটা ডাঙৰ প্ৰশ্ন। কারণ পূর্বে যদি আমি কথা কো 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত স্ট্রিট লাইট জ্বলা নাছিলে, তেখেতসকলে বারম্বার তেখেতসকলে তদারক করার দায়িত্ব, কিন্তু তেখেতসকলে সেই ধরনের তদারক নকরিলে। তার বিপরীতে আমার যেটা বাতরি সম্প্রসার হল তার পিছতে স্ট্রিট লাইট সমূহ জ্বলি থাকা পরিলক্ষিত হল। সমান্তরভাবে আমি পূর্বরে পৰা উল্লেখ কৰিছিলোঁ যে সাংকেতিক চিহ্ন সমূহ এতিয়ালৈকে দিয়া নাই আর ডিভাইডার কিছু চাপৰ হৈ আছে, যার ফলত যোৱাকালিও আন এক পথ দুর্ঘটনা হয়ে এগারী লোকক হিটার নানোর নিচিনা ঘটনার মুখামুখি হবলগা হল। আর কেতিয়ালৈকে এই ডিভাইডার সমূহ ওখ করব বা তাত ট্রেলিং লগাব সেয়া কিন্তু আমার দৃষ্টি নিবদ্ধ থাকিব। নিশ্চয় উৎপল, ধন্যবাদ জানাইছো। ঘটনাস্থলীর পর পুনপতি সম্প্রচার উৎপলে দেখাইছে যে কেনে ধরনের আসলে নিউজ এইটিনের বাতর ইম্প্যাক্ট পড়ছে বা নিউজ এইটিনের এই বাতর সম্প্রচার হওয়ার পিছতেই তাতে বিভাগীয় কর্তৃপক্ষ গৈ সেই স্থান পরিদর্শন করেছে। কিন্তু বিগত এগারোটা দুর্ঘটনায় আসলে গা লড়াব নয় নাকি বিভাগীয় কর্তৃপক্ষক, তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। এই যে ভাত মেলিছে বা অংশ বর্তমান তললৈ বহি গেছে সেই অংশ মেরামতি করবলৈ আর কিমান সময় প্রয়োজন হব বা আর কিমানটা দুর্ঘটনার পিছতে এয়া মেরামতি কাম আরম্ভ হব তাত দৃষ্টি নিবদ্ধ থাকিব নিউজ এইটিনের। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্ৰং মানে মাইথান স্টিল। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। যদি কোন কারণে লয় যাতে বস্তু যাতে স্টেক করে দিয়ে সেটা মোক একটা প্রেয়ার থাকিব। চারিজনের ফলাফল ঘোষণার দিনা করিমগঞ্জ লোকসভা সমষ্টিত উপরঞ্চি 3811টা ভোট কোর পৰা ওলাল সেয়াও রহস্যজনক। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। রাজ্যত চাকরি হেরুয়াব 2 শতাধিক লোকে, সংকটত 258 জন ঠিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ, দুগ্ধ কৃষি মীন পশুপালনত সাফাইর জাননী সরকারের, 1,00,000 নিযুক্তি প্রদানের চমক সৃষ্টি করা রাজ্য সরকারের কার্যকালতে এতিয়া চাকরি হেরার দিকে আগবাড়িছে রাজ্যের 258 জনক ঠিকাভিত্তিক কর্মচারী। শেহতীয়াকৈ পোহরলৈ অহা তথ্য অনুসৰি রাজ্য সরকারের দুগ্ধ কৃষি মীন পশুপালন আদি বিভিন্ন বিভাগত ঠিকাভিত্তিক নিযুক্তি প্রাপ্ত 258 জন লোকক সাতাই করার জাননী জারি করেছে অসম সরকারে। রাজ্য সরকারের স্বতন্ত্র অসম গ্রাম্য আন্তঃগাঁথনি আর কৃষি সেবা সমিতিয়ে প্রকাশ করেছে সাতাইর জাননী। ইতিমধ্যে সমিতিয়ে ঠিকাভিত্তিক কর্মচারী সকললৈ চাকরির পৰা অব্যাহতি দিয়া সন্দর্ভত জাননী জারি করেছে। ইয়াকে লৈ এতিয়া হাহাকার লাগিছে ঠিকাভিত্তিক কর্মচারী সকলের মাজত। জানিব পৰা মতে বিশ্ব ব্যাংকৰ পৰা পোৱা ঋণ লৈ অসম চৰকাৰে আসাম এগ্ৰি বিজনেছ এণ্ড ৰুৰেল ট্ৰান্সফৰমেশ্যন এজেক্ট চমুকৈ এপাৰ্ট নামৰ এক প্ৰকল্প ৰূপায়ণ কৰিছে, যি প্ৰকল্পৰ উদ্দেশ্য আছিল কৃষকৰ ফচল মূল্য সংযোজন কৰা। কৃষকৰ বাবে বজাৰৰ আন্তঃগাঁথনি সৃষ্টি কৰা, ক্ষুদ্ৰ কৃষকৰ বাবে সংহত মডেল প্ৰস্তুত কৰা আদি প্রকল্পটোৰ বাবে সমিতিয়ে বিভিন্ন বিভাগত কেইবা শতাধিক অসমীয়া প্রার্থী নিয়োজিত কৰিছিল। শেহতীয়াকৈ 258 গৰাকী ঠিকাভিত্তিক কর্মচারী সাতাই কৰাৰ বাবে প্রস্তুতি চলাইছে সমিতিখনে। বিশেষ সূত্রে লাভ কৰা তথ্য অনুসৰি 30 জুনলৈ বৃদ্ধি কৰা হৈছিল তেওঁলোকৰ কাৰ্যকাল, কিন্তু 30 জুনৰ পাছত চাকৰিৰ কাৰ্যকাল বৃদ্ধি নকৰাৰ সিদ্ধান্ত লোৱাৰ কথা জাননী দিয়াৰ পাছতে হাহাকার লাগিছে ঠিকাভিত্তিক কর্মচারী সকলের মাজত। এই ঠিকাভিত্তিক কর্মচারী সকল
দুগ্ধ মীন পশুপালন আর পশু চিকিৎসা উদ্যান শস্য অসম রাজ্যিক কৃষি সামগ্রী বিপণন পরিষদ কৃষি আদি খণ্ডত নিয়োজিত হয়ে আছিল। ওয়ার্ল্ড ব্যাংকর ইয়াত কিছুমান প্রজেক্ট চলি আছে আর প্রজেক্টর যা কর্মচারী যে কন্ট্রেকচুয়াল হয় সেইবিল কন্ট্রেকচুয়াল কর্মচারী হয় আর কৃষি বিভাগ এপার্টর এইখানে এপার্ট কমপ্লিটলি বেলেগ তার এপার্টত সব বেলেগ বেলেগ বিভাগ আছে পি ডব্লিউ ডির কামও হয় বেলেগ বেলেগ বিভাগের কাম হয় এনিমেল হাজবেন্ডির হয় এগ্রিকালচার হয় বেলেগ বেলেগ এপার্টর কাম আছে গতি এইবিল কন্ট্রেকচুয়াল পোস্ট আপনাদের এপয়েন্টমেন্ট লেটারবিল চালেই চাব। জামানি লাভৰ পিছতে এতিয়া হতাশ হৈ পৰিছে কৰ্মচাৰীসকল। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। হেৰুৱা মোবাইল ঘূৰাই দিছে গুৱাহাটী আৰক্ষীয়ে। মোবাইলৰ গৰাকীৰ মুখত হাঁহি বিৰিঙিছে। টেবুলে টেবুলে সজাই রখা হয়েছে নামি দামি শ শ মোবাইল হ্যান্ডসেট। নানা ব্র্যান্ডর দামি মোবাইল ফোনে শুৱনি কৰিছে টেবুল সমূহ। রাজ্যত 5 দিনলৈ পুনের বরষুণের আগজাননী। শনিবারকে ধরে উত্তর পূর্বাঞ্চলের কেবাখনো রাজ্য অব্যাহত আছে বরষুণ। ধারাষার বরষুণের সতর্কবাণী জাননী জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানত মজলিয়া আর পতলিয়া বরষুণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আজাৰৰ বতর বিজ্ঞান কেন্দ্র জানালে এই কথা। কিছু কিছু ঠাইত বিজুলি ঢেরেকনিরে বরষুণ অহার উপরও অসমকে ধরে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা রাজ্যের কিছু কিছু ঠাইত ধারাষার বরষুণ অহার সম্ভাবনা আছে। ফলত অসমৰ লগতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য বরষুণের আগজাননী দিছে বতর বিজ্ঞান কেন্দ্র। রাজ্যত পুনের 5 দিনলৈ বরষুণের আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে সদরি করেছে তথ্য আর ধারাষার বরষুণের ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাসহ সমগ্র উত্তর পূবতে অব্যাহত থাকবে এনে ধরনের মুষলধার বরষুণ। আজাৰৰ বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এই তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ঠাইভেদে মজলিয়া ধারাষার বরষুণের আছে সম্ভাবনা। ঠায়ে ঠায়ে বিজুলি ঢেরেকনিরে বরষুণ অহার আছে সম্ভাবনা। সাগর পৃষ্ঠত উৎপত্তি হওয়া ধুমুহার বাবে আহিব বরষুণ। আর এই মুহূর্তে নিউজ ডেস্কলে নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার সাংবাদিক বিষ্ণু শইকীয়া। বিষ্ণু, আমি আপনার পৰা জানিব বিচাৰিছো আগন্তুক 5টা দিনলৈ ধারাষার বরষুণ থাকিব অসমৰ লগতে আৰু কত কত এনে ধরনের বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর গুৱাহাটী মহানগরী কি খবর আছে? স্যার রশ্মিতা, বতর বিজ্ঞান সংস্থা যে তথ্য প্রকাশ করেছে যে আগন্তক 5 দিনলৈ ধারাষার বরষুণ অব্যাহত থাকিব অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের কেবাখনো রাজ্যত। আর আমি যদি স্যাটেলাইট ইমেজ চাও, বতর বিজ্ঞান কেন্দ্রের যে স্যাটেলাইট ইমেজ চাও, তেনহলে দেখিলে পোৱা যাব যিসমূহ স্থানত প্রায় কমলা রং হয়ে আছে বা রঙা হয়ে আছে, এই হালধীয়া হয়ে থাকা স্থানসমূহত যথেষ্ট পরিমাণের বরষুণ হব। ঠিক তেনেদরে গুৱাহাটী আর ইয়ার উপকণ্ঠ অঞ্চলসমূহ বরষুণের প্রভাব বৃদ্ধি পাব। লাহে লাহে ইয়া দেখিছে কেনে ধরনে বরষুণের প্রভাব বৃদ্ধি পাব। আর সেই একদরে উত্তর পূবর বিশেষ মেঘালয়ত যথেষ্ট বরষুণ হব। আর বরষুণের যদি আমি প্রক্রিয়াটা চাও যে অনাগত 5 দিনত কোরপরা কেনে ধরনের বরষুণ হব কোন কোন অঞ্চলত, তেনেহলে আমি যদি চাও দেখবলে পাওঁ যে মেঘালয়েরপরা এই দিকৰপৰা এনে ধরনের বরষুণের প্রাবল্য লাহে লাহে বৃদ্ধি পাব। বৰপেটা জিলাত কলাইগাঁও, মঙলদৈ, গোৱালপাৰা আৰু ইয়াৰ গুৱাহাটী মহানগৰীত দেখিছে ইয়াৰ লাইভ ইমেজ, স্যাটেলাইটৰ লাইভ ইমেজ। এই ধরনের বিগত 5 দিনত প্রায় ধারাষার বরষুণ অব্যাহত থাকিব আর প্রায় 18 তারিখলৈকে বরষুণের যে প্রাবল্য আছে বা যে ধারাষার বরষুণ হওয়ার কথা কৈছে সেয়া বিভিন্ন অঞ্চলত হব। অবশ্যে কিছু কিছু ঠাইত মজলিয়া ধরনের বরষুণে চুই যাব বা মজলিয়া ধরনের বরষুণ হব আর তার বিপরীতে কেখনমান জিলাত কিন্তু ধারাষার বরষুণ হব সেয়া স্যাটেলাইট ইমেজত দেখিবলৈ পোৱা গৈছে। এয়া দেখিছে যে বাংলাদেশৰ ফালৰ পৰা পশ্চিমবঙ্গতো যথেষ্ট বরষুণ হব আর বহুকেইটা স্থানত এই বরষুণ 5 দিনলৈ অব্যাহত থাকিব। আমি যদি আৰু অধিক চাব বিচাৰো তেনেহলে দেখিম যে
কেবল অসমে নহয় উত্তর পূর্বাঞ্চলের বহুকেইখন রাজ্যতে এনে ধরনের বরষুণ অব্যাহত থাকবে আর বরষুণের সমান্তরালভাবে বতাহ বলিব, প্রবল বেগে বতাহ বলিব, প্রায় ঘণ্টাত 17 কিলোমিটার বেগত তাতক অধিক বতাহ বলিব কিছু কিছু ঠাইত। বঙ্গাইগাঁও, সরুপেটা, কলাইগাঁও ইয়াত যথেষ্ট বতাহর প্রাবল্য বৃদ্ধি পাব বা বতাহ বলিব। ঠিক একদরে মেঘালয়তো দেখা গৈছে মেঘালয় দিশের এই ধরনের বতাহর যে ধারা সে অব্যাহত থাকিব। আর আটাইতকৈ ডাঙর কথা যে এই সময়ছোৱাত অতি বেশি বরষুণ হব পৰা এই অনুষ্ঠানসমূহ হৈছে বঙাইগাঁও, সরুপথার আর যিসমূহ নীলাহ দেখিছে সেয়াত মজলিয়া বরষুণ হব আর যত হালধিয়া দেখিছে ইয়াত অত্যাধিক বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর সে হয়ে আছে গুৱাহাটী মহানগরীত। আমি যদি চাও যে গুৱাহাটী মহানগরীকে ধরে ইয়ার আশে পাশে বা উপকণ্ঠ অঞ্চলসমূহ যথেষ্ট বরষুণ হয়ে আছে বিগত দুদিন ধরে আর অনাগত প্রায় 5 দিনলৈ ধারাসার বরষুণ হওয়ার কথা ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে। আর বিশেষকৈ বরপেটা, নলবাৰী, শিপাজার, কলাইগাঁও এই এই স্থানসমূহ বরষুণের প্রাবল্য বৃদ্ধি পাব আর অব্যাহত থাকিব 5 দিনলৈ। ঠিক তেনে ধরনের 5 দিনের পিছত লাহে লাহে বরষুণের যে পরিমাণ সেই পরিমাণ লাহে লাহে হ্রাস পাব। নিশ্চয় বিষ্ণু, আর এনেদরে দেখবলে পোৱা গৈছে যে আগন্তুক যদি 5 দিনলৈ এনে ধরনের ধারাসার বরষুণ অব্যাহত থাকে তেতিয়াহলে আসলে পূর্বতে দেখবলে পোৱা গৈছে যে বাট পথৰ দুরবস্থা হয় যত আসলে গছ গছনি উভালি পড়ে এনে ধরনের ধুমুহার ফলত বিগত সময়ছোৱাত বহু এনে ঘটনা সংঘটিত হয়েছে। গতি তারবাবে এটা সাজু হয়ে থাকবে আর বিশেষকে ছাত্র ছাত্রী সকলের শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় যাওয়ার সময়ছোৱাতো যত গছ উভালি পড়ে বহু ঘটনা পূর্বতে সংঘটিত হয়েছিল, গতি তারবাবেও এটা সতর্ক হয়ে থাকবে সকল। নিশ্চয় দেখিছে যে নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে বানৰ সৃষ্টি হৈছে, জলপৃষ্ঠ উফন্দি উঠিছে, বহু নৈ উপনৈ একেদৰে বহু ঠাইত কৃত্ৰিম বানৰ সৃষ্টি হৈছে, গছ উভালি পৰিছে বৰষুণৰ ফলত বা ধুমুহাৰ ফলত, গতিকে এটা কিছু সমস্যাৰ সৃষ্টি হৈছে। আৰু অনাগত যদি 5 দিনলৈ এনেধৰণে বৰষুণ অব্যাহত থাকে তেনেহ'লে এয়া 18 দিনৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ যে সমানে একে আজি যি পৰিৱেশ আছে হয়তো 18 দিনতো একে পৰিৱেশ থাকিব। গতিকে এই ধাৰাসাৰ বৰষুণ যদি ক্ৰমান্বয়ে যদি বাঢ়ি গৈ থাকে বা একধরনে অব্যাহত থাকে তেনহলে কিন্তু এটা অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হব। বিভিন্ন স্থানত কিন্তু বান পরিস্থিতি বেয়ার ফললে ঢাল খোৱাৰ সম্ভাবনা নথকা নহয়। রশ্মিতা বিষ্ণু ধন্যবাদ আপনার। আর এনে ধরনের এটা ধারাসার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে অনাগত 5টা দিনত, গতি সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে। আর সেই সময় কত কত আসলে ধারাসার বরষুণ, মুখলধার বরষুণ হওয়ার সম্ভাবনা সে বিষ্ণু ইতিমধ্যে গ্রাফিকালি আমাক বুঝালে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল, মেঘালয়, নাগালেন্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা আর বিভিন্ন স্থানের মজলিয়া বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। দেশের উত্তর পূব অঞ্চলত বরষুণের বিপরীতে উত্তর ভারতত উৎকট গরমে দুহিছে দিল্লীবাসীকো। গরমের পর রক্ষা পড়বলে গুরুগ্রাম আরক্ষী ব্যবহার করেছে বিশেষ প্রযুক্তি, কুলিং মেশিন থাকা জেকেট পরিধান করবলে দিয়া হয়েছে রাজপথত কর্তব্যরত আরক্ষীক। দিল্লীত আজির দিন সর্বোচ্চ উষ্ণতা 45 ডিগ্রি সেলসিয়াস, ক্রমাগতভাবে পারাস্তম হয়ে শুয়েছে 45 ডিগ্রি ঘর, যার পরিপ্রেক্ষিত দিল্লীর রাজপথত কর্মরত আরক্ষী অতি দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে। কুলিং মেশিন থাকা জেকেটে পরিধান করেছে এয়া দিল্লীর এড্রেস দেখ দিল্লীর আজি সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস, যত কুলিং মেশিন সংযোগ করে পোশাক পরিধান করেছে এগারী আরক্ষী। উৎকট গরম আর গরমে দহিছে দিল্লী আর ইতিমধ্যে বিদ্যালয়সমূহ দিল্লীত বন্ধ রখা হয়েছিল 14 জুনলৈ। গতি এতিয়া রাজপথর বা পদপথর যুহ যান বাহন আরক্ষী নিয়ন্ত্রণ করবলে সকলে প্রতি সময়ছোৱাত রোদ বতাহ বরষুণ সকল কাটি করে সদায় পদপথত ব্যস্ত হয়ে থাকে, তেওঁলোকে এনে ধরনের যান বাহন নিয়ন্ত্রণ করে থাকে। গতি সেই সকল আরক্ষীর বাবে উৎকট গরমের বাবে কিছু সকাহ দিয়া হয়েছে। আর যত এটা রাজ্য কেখন যত কেবল নতুন দিল্লীতে নহয় উত্তর প্রদেশতো 44 ডিগ্রি সেলসিয়াস হয়েছে গই, যত উৎকট গরমত এটা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আর পদপথর সেই সকল বা রাজপথত যখনকে কর্তব্য নিয়োজিত হয়ে থাকে যান বাহন শাখার আরক্ষী, তেওঁলোকৰ বাবে বিশেষ কুলিং মেশিন থকা জেকেট পরিধান করবলে দিয়া হয়েছে, যত দিল্লীবাসী এটা উৎকট গরমত এনেদরে দহা পরিলক্ষিত হয়েছে।